নমস্কার, সবাই কেমন আছেন? আজকে আমি একটা সফট অ্যান্ড গ্ল্যাম লুক ক্রিয়েট করেছি আর এই টিউটোরিয়ালটা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো শুরু করা যাক। সবার প্রথম আমি আমার ফেসে অ্যাপ্লাই করব আজকে ওটুও অয়েল, যেটা সেরাম একটা। এটা আমি ভালো করে আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি আজকে অ্যাপ্লাই করছি প্রাইমার, যেটা ব্লু হেভেনের। প্রাইমার অ্যাপ্লাইয়ের পর আমি এবার এলিগার্লের প্রো কনসিলার ইউজ করছি। আমার যে এরিয়াগুলোতে ডার্ক প্যাচ আছে সেই এরিয়াগুলোতে আমি শুধু অ্যাপ্লাই করলাম। তারপর ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি আজ যেই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব সেটা হলো CV3 HD ফাউন্ডেশন। আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাথে এটাকে ভালো মতন আমার ফেসে অ্যাপ্লাই করে নিলাম। তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ড্যাবিং মোশনে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমার চোখের তলাতে, নাকের ওপরে আর ফোরহেডে আর চিনে আমি ভালো করে কনসিলার ইউজ করছি। এটা হলো এভনের স্টিক কনসিলার। এবার আমি আজকে অ্যাপ্লাই করছি এটা হলো শিবানার কন্ট্রোল স্টিক। আমি আমার নাকের দুপাশে, চিক বোনে আর জ লাইনে ভালো করে কন্ট্রোল স্টিকটা অ্যাপ্লাই করে নিলাম। এবার এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নেব ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে। আর আমার ফোরহেডেও অ্যাপ্লাই করেছিলাম। এরপর আমি আজ যেই কম্প্যাক্টটা ইউজ করব সেটা হলো ক্রাইলনের কম্প্যাক্ট। আর এই কম্প্যাক্টটা আমি শুধু আমার হাইলাইটেড যেই জোনগুলো আছে তার উপরেই অ্যাপ্লাই করছি, আমার কন্ট্রোলিং পার্টটার ওপর কিন্তু অ্যাপ্লাই করছি না। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন পুরো ফেসে কিন্তু আমি আমার এই কম্প্যাক্টটা অ্যাপ্লাই করছি না। এবার আমি আজ শিবানার একটা কন্ট্রোল কিট নিয়েছি, এটা দিয়ে আমার নোজ কন্ট্রোল করে নিয়েছি সবার প্রথমে। তারপর আমার চিক বোন, জ লাইন, ফোরহেড সব জায়গা ভালো করে, যেখানে যেখানে ক্রিম কন্ট্রোলটা করেছিলাম ঠিক তার উপরেই আমি পাউডার কন্ট্রোল করে নিচ্ছি। এবার আমি সেম প্যালেটটা থেকেই আমি ব্লাশটা ইউজ করছি। এবার এই ব্রাশটা দিয়ে পুরো আমার ফেসটাকে আমি একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর সেম প্যালেটটাতে যে হোয়াইট কালারের পাউডারটা রয়েছে সেটা দিয়ে আমি আমার চোখের তলাতে একটু ভালো করে ব্লেন্ড করে নিলাম। এর ফলে যখন আমি আইশ্যাডো অ্যাপ্লাই করব তখন কোনো ফল আউট হলে ঠিক এর ওপর পড়বে আর ব্রাশ করলে সেটা চলে যাবে। এবার আমি বেনিফিটের রোজিং কিটটা দিয়ে আমি আমার আইব্রোটা করে নিচ্ছি। খুব হালকা হাতে আমি আইব্রোটা অ্যাপ্লাই করছি, ছোট ছোট স্ট্রোক নিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি। এবার সেম কিটটা থেকে আমি যে পাউডারটা রয়েছে সেটা দিয়ে আমি আমার আইব্রোটাকে পুরো ফিল করে নেব। আমার আইব্রো কমপ্লিট। এবার আমি হিলারি ডুডার আজকে সরি আমি এবার আজকে অ্যাপ্লাই করব যে আইশ্যাডোটা সেটা হলো হুদা বিউটির। তো সবার আগে আমি আমার আইলিডের ওপর যেটা করেছি সেটা হলো মেকআপ স্টুডিওর টু ওয়ে জেল অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর ফিঙ্গার টিপ দিয়ে আমি আইশ্যাডো প্যালেট থেকে গোল্ডেন কালারের আইশ্যাডোটা আমার আইলিডে অ্যাপ্লাই করেছি ভালো মতন। তারপর সেম প্যালেট থেকে যে ব্রাউন কালারটা রয়েছে সেটা নিয়ে আমার আউটার কর্নারে রেখে হালকা হাতে আমি আমার সকেট লাইন বা ক্রিজ লাইন ক্রিয়েট করছি। এরপর সেম প্যালেট থেকে যে ব্ল্যাক কালারটা রয়েছে সেটা একটা পেন্সিল ব্রাশের সাহায্যে আমি আমার আউটার কর্নারে রেখে হালকা করে এটাকে আমি ব্লেন্ড করে দেব, যাতে আমার সকেট লাইনটা আরও প্রমিনেন্ট হয়। তো আমার আইশ্যাডো অ্যাপ্লাই করা কমপ্লিট। এবার আমি মিস রোজের জেল লাইনার অ্যাপ্লাই করছি আজকে আমার চোখের পাতায়।
এরপর আমি সেম পেন্সিল ব্রাশটা দিয়ে ব্ল্যাক কালারের আইশ্যাডোটাকে পিক করব। তারপর এটাকে ভালো মতন ব্লেন্ড করে দেব। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটু জুম করেছি যাতে আপনারা সবাই ভালো করে এটা দেখতে পারেন। এবার আমি আমার লাইনটাকে একটু উইং করে দেব। উইং লাইনার করে ফেললাম আমি এবার। তারপর আমার লোয়ার ল্যাশ লাইনে আমি আজকে সিলভার আইলাইনার অ্যাপ্লাই করছি। আর চোখের ইনার কর্নারে আমি একটু গোল্ডেন কালারের হাইলাইটার অ্যাপ্লাই করলাম। এবার আমি যে ব্রাউন কালারটা উপরে অ্যাপ্লাই করেছিলাম সকেট লাইনে, সেম ব্রাউন কালারটা একটা সরু ব্রাশের সাহায্যে আমার লোয়ার ল্যাশ লাইনে আমি ভালো মতন ব্লেন্ড করে নিলাম। এবার পেন্সিল ব্রাশের সাহায্যে আমি সেম প্যালেট থেকে ব্ল্যাক কালারটা তুলে ঠিক ব্রাউন কালারের ওপর রেখে ভালো করে এটাকেও ব্লেন্ড করে নিলাম। আমি আজ কোনো ব্ল্যাক কাজল এখানে অ্যাপ্লাই করব না। এবার আমি CB3-র পেন লাইনার দিয়ে আমার ইনার কর্নারটা চোখের ভালো করে শার্প করে নেব। এরপর আমি এখানে অ্যাপ্লাই করছি মেবেলিনের জেল লাইনার, সরি মাস্কারা। ভালো করে মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম আমি এখানে লোয়ার অ্যান্ড আপার ল্যাশ লাইনে। ভালো করে মাস্কারা অ্যাপ্লাই করার পর আমি একটা ব্রাশের সাহায্যে যে ফল আউটগুলো ছিল সেগুলোকে ভালো করে ঝেড়ে নিলাম। আর পুরো ফেসটাকে আরেকটু ভালো করে আমি ব্রাশ দিয়ে ঝেড়ে নিলাম। এরপর আমি আজ অ্যাপ্লাই করছি হাইলাইটার। এটা হলো ম্যাকের সফট অ্যান্ড জেন্টাল হাইলাইটার। আমি আমার নাকের ওপর ফোরহেডে চিনে আর আমার চিক বোনে ভালো মতন হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। আর সেম প্যালেট থেকেই আমি সেম আইশ্যাডো, সরি সেম হাইলাইটার কিটটা থেকেই আমি আমার আইব্রো বোনেও হাইলাইটার লাগিয়ে নিয়েছি। এবার একটা ব্রাশের সাহায্যে সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ড্র করছি আমার লিপ। আমি আজ ডার্ক পিঙ্ক কালারের লিপস্টিক অ্যাপ্লাই করব, কারণ আমি যে ড্রেসটা আজ পরে আছি গোল্ডেন আর পিঙ্ক দিয়ে ড্রেসটা, আমি চোখের ওপর কোনো পিঙ্ক কালার অ্যাপ্লাই করিনি, সেই জন্য আজ লিপস্টিকটা পিঙ্ক ইউজ করছি। এতে সব কিছু একটা সিমিলারিটি মনে হয় দেখে। এটা ক্রাইলনের লিপস্টিক আমি ইউজ করছি। তো আমার আজকের লুকটা ক্রিয়েট করা হয়ে গেছে। আমি এখানে আইল্যাশটা আর আজ ভুলে গিয়েছিলাম লেন্স লাগাতে, তো লেন্সটা আর আইল্যাশটা আমি অফ ক্যামেরাতে ইউজ করে নিয়েছি, সরি নেব। তো আর এখন আমি অ্যাপ্লাই করছি মিস ক্লিয়ারের ফিক্সিং স্প্রে। এবার আমি আমার লেন্স আর আইল্যাশ লাগিয়ে রেডি হয়ে গেছি, আমার ফুল লুকটা ক্রিয়েট করা হয়ে গেছে। আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন। যদি আমার আজকের এই ফুল লুকটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আশা করি আপনাদের ভালোই লেগেছে। নতুন নতুন ভিডিও আরও আমি আপলোড করব। সবাই ভালো থাকবে। নমস্কার।